এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে? কি করব বলো, বিয়ে করেছি, কোথাও একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয়, এই হারামজাদাটাকে আমাকে ট্যাঙ্কে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি, ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায়। ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না, দাও শুনিটাকে রেখে আসি। হাই হাই, আমি একটু কথা বলবো। বলো, যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। তোমায় দিয়ে দেবো? হ্যাঁ দেবে। ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম, কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে, তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে। আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই, পারবে আটকে রাখতে? হ্যাঁ পারবো। ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদাস্ত করবে না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। দিয়ে দাও, দিয়ে দাও। ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে 4,000 টাকা করে পাঠাতে হবে, একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে, বারবার তো নেওয়া যাবে না। আপুটাকে তাহলে দিয়ে দিই, কি বলো? হ্যাঁ, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? এক, ও আমাকে মা বলে ডাকবে না। দুই, আমার ঘরে ও একদম ঢুকবে না। তিন, ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের, আমাকে একদম ডাকবে না। ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো, ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ, এটা যদি করতে পারো না দিদি।